স্বাগতম। একেবারে গোড়াতেই আমি খুব উত্তেজিত, আমার পাশে সন্দীপ শাস্ত্রী বসে আছেন। এবং সন্দীপ শাস্ত্রী, গত সপ্তাহে শনিবার ঠিক ভোটের রেজাল্টের আগের দিন খুব ক্যাজুয়াল টোনে আমি জিজ্ঞেস করেছিলাম যে কী ব্যাপার, কাল তো ভোট গণনা। বলে হ্যাঁ, কালকে আর বেরোবো না, কী হবে? তো একটি অদ্ভুত ধরনের তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন এবং সেটা পরে ফেসবুকে প্রচুর পপুলার হয়েছে। সন্দীপ যেটা বললেন, নীল আকাশ তাতে সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম, নীল আকাশ এখন গ্রীষ্মকালের মেঘটা পেলে কোথায়? বলে এটাই ভোটের ফল। কেন বলেছিলেন সেদিনকে নীল আকাশ এবং সাদা ভোট, সাদা মানে মেঘের কথা? সরাসরি সন্দীপ শাস্ত্রী, অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন এবং সিদ্ধাতা শ্রী গণেশকে প্রণাম। প্রথমেই জানাবো যে আজকে লাইভ করতে আসার কথা নয় আমার, কারণ হচ্ছে আজকে চেম্বারে প্রচণ্ড প্রেশার ছিল, আমি আসতে পারতাম না। তো চেম্বারটা দুটো থেকে টাইম ছিল, ওটাকে আমি আবার পিছিয়ে নিয়ে গেলাম পাঁচটা থেকে, কারণ ওই যেটা কিছুক্ষণ আগে তুমি বলছিলে, গত সপ্তাহের পর প্রচুর ফেসবুকে, ইনফ্যাক্ট যেদিনকে রেজাল্ট আমি নিজে দেখেছি, রেজাল্টের পরও কিন্তু আমাকে অনেকে ফোন করে বলেছেন, অভিনন্দন জানিয়েছেন। তো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, আপনারা খুব মন দিয়ে কথাগুলো শুনেছেন এবং বুঝেছেন, তাৎপর্যও করবো বলেছিলাম। একটা কথা বলেছিলাম, অনেকে হয়তো প্রেডিকশন করেছেন, অনেকে অনেক চ্যানেলে আমি দেখেছি, অনেকের প্রেডিকশন শুনেছি, আমি নাম ধরে মানুষকে বলতে শুনেছি, কাউকে শুনেছি যে একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে, কেউ বলেছে নক্ষত্র পতন হবে। আমার কথাটা ছিল হচ্ছে নীল আকাশ এবং সাদা মেঘের ঘোরাফেরা। তো নীল আকাশ মানে হচ্ছে আকাশের কিন্তু কোনো ব্যাপ্তি নেই, কোনো শেষ নেই, বিশাল বিশাল জায়গা, সমাপ্তির জায়গা। আমাদের ভোটের রেজাল্টও কিন্তু সেইভাবেই একদম আনএক্সপেক্টেড, যেটা হয়তো কোনো এক্সিস্টিং পোল যেগুলো হয় সেগুলোও কিন্তু কেউ বিচার করতে পারেনি। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে এখন সাদা মেঘ, অবশ্য সাদা মেঘ, কারণ নীল সাদা তাৎপর্য গোটা বাংলা জুড়ে আমরা যেখানেই যাই সেখানেই দেখতে পাই, কিন্তু নীল সাদা, নীল সাদা এটা একমাত্র গোটা ভারতের বোধহয় একটি রং, যেটা একটি আমাদের এখন শাসন ক্ষমতায় যে দল রয়েছেন সেই দলই ব্যবহার করে থাকেন। এবারে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমরা যে সিচুয়েশনের মধ্যে রয়েছি, কোভিড সিচুয়েশনের মধ্যে, এবং গ্রহগত বিচার থেকে আমাকে অনেকে প্রশ্ন করেছেন, দাদা আপনি এবার বিচার করে বলুন, যেহেতু একটা খুব সুন্দর মিলে গেল, আমরা কেউ এতটা আশা করিনি, এরপরের, হ্যাঁ এরপরের বিচারটা হবে আপনার কবে কোভিড যাবে। কোভিড কিন্তু যাবে না, আপনারা কিন্তু প্রত্যেকেই জেনে রাখুন, আমরা সবাই শুনছি, বিভিন্ন ডাক্তাররাও কিন্তু ডিবেটে বলছে কোভিড যাবে না, কোভিড রোগটি নিয়ে আমাদের সারা জীবন সারা বছর বাঁচতে হবে। এবারে সচেতনতার জায়গাটাকে বাড়াতে হবে। আমরা লাস্ট ইয়ার দেখেছিলাম আমাদের সেম প্রশাসন, আমাদের নেত্রী, তিনি কী করেছিলেন, তিনি কিন্তু খুব সুন্দরভাবে এটিকে ব্যালেন্স করেছিলেন, যে কারণে আমার এবছরও মনে রয়েছে, আমি যখন নভেম্বর থেকে আবার আমি প্রচার করা শুরু করলাম যে মাস্ক পরুন, ডবল মাস্ক পরুন, তখনও কিন্তু অনেকে আমাকে বলেছেন, দাদা কোভিড তো প্রায় নেই। আমরা অফস্ক্রিন আমি প্রসুন্দার সাথে নর্থ বেঙ্গল থেকে ঘুরে এসে আলোচনা করতাম যে দাদা আমি গিয়ে দেখলাম কেউ মাস্ক পরতো না, সোশ্যাল ডিস্টেন্সিং রাখতো না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু এখন আবার একটা কঠিন জায়গায় চলে এলাম, এবং এই জায়গাতে আমরা ভ্যাকসিন সবাই পাবো, ভ্যাকসিনেট হতে হবে সবাইকে, করতে হবে সবাইকে, এবং সেখান থেকে দাঁড়িয়ে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তবে যতদিন ভ্যাকসিন হাতে না আসছে ততদিন আমাদের সচেতনতার খুব দরকার, কারণ প্রত্যেক দিন আমি গতকাল আমি শিলিগুড়িতে ফোন করে শুনলাম, আমি যে হোটেলে বসি সেই হোটেলের ম্যানেজার মারা গেছেন, আমি লাস্ট মান্থে গিয়েও তার সাথে কথা বলে এসেছি। মানে অনেক মানুষকে কিন্তু আমরা হারাচ্ছি, আমরা আজকেও জানি না যে আজকে রাতটা পেরোনোর পর কালকে কী খবর শুনবো। তাই প্রত্যেক মানুষকে বলবো যতটা সচেতনতা প্রয়োজন, মাস্ক পরার দরকার অবশ্যই, ডবল মাস্ক পরুন, স্যানিটাইজ করুন হাত, যত দরকার কম দরকার ততটা বাড়ি থেকে বেরোন। আর গ্রহগত বিচার এবারে কিন্তু আসবে, আমি তাদের ছলেই একটা কথা বলি, খেলা হবে এবার, খেলাটা যেটা হবে সেটা 2024 নিয়ে হবে, আমাকে আরও অঙ্ক কষতে হবে, আরও অনেক কিছু বিচার করার প্রয়োজনীয়তা রয়েছে আমার ক্ষুদ্র মস্তিষ্কে, যতটা বলবো আপনাদের চেষ্টা করব বলবার, কারণ 2024টা কিন্তু ভীষণ ভাইটাল একটা ফ্যাক্টর থাকছে আমাদের বাংলা এবং আমাদের বাঙালি, তাই বাংলা, বাঙালি, বাঙালির সংস্কৃতি, এটা কিন্তু আগামী দিনে দেশকে বা বিশ্বকে পথ দেখাতে পারে আপনারা। তাই 2024-এর ফলগুলো অনেকগুলো, এখনও সময় বাকি রয়েছে আমাদের হাতে, অনেকগুলো এপিসোড বাকি রয়েছে, প্রত্যেকটা এপিসোডে কিছু না কিছু হিন্টস দিতে থাকবো আপনাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ সন্দীপ। এবং সন্দীপ যেটা জানালেন, সন্দীপ আগের সপ্তাহে আমাকে তো ক্লিয়ারলি নিচে নাদতে নাদতে বলছিলেন যে যারা ভাবছে যে হ্যাঁ কী ভোটের ফল হবে, সুবিশাল ডিফারেন্স হবে, আমার তখন মনে হয়েছিল যে এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এত কনফিডেন্স, নীল আকাশ সাদা মেঘ ঠিক আছে সেই অবধি ঠিক আছে, কিন্তু বিরাট ডিফারেন্স হয়ে যাবে, এটা কোথাও কি বাড়াবাড়ি?
কিন্তু আমি খানিকটা স্পিরিটেরই অনেককে বললাম যে আমার এমন একজন বন্ধু আছেন যিনি ভোটের রেজাল্টটা ভয়ঙ্করভাবে বলেছেন এরকম রেজাল্ট, তাতে অনেকে উৎসাহিত হয়। তুমি বোধহয় ওই পোস্ট পোস্টগুলো দেখেছো? একদম একদম, তুমি শেয়ারও করেছো, এবং দেখলাম শেয়ার, এবং তাতে কিন্তু অনেকেই বলছি যে 200 ক্রস করবে, 200 ক্রস করবে, সেটা কিন্তু তোমার ওই কথাটাতেই তারা অনেক বেশি স্পিরিটেড হয়েছে। একদম একদম, যাই হোক, হাউএভার থ্যাংক ইউ ভেরি মাচ, দিস ইজ অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজিয়ারের ভূমিকা নানান দিকে থাকে, যেমন কোভিডের দিকেও থাকতে পারে, তেমন আপনার টাকা পয়সার দিকেও থাকতে পারে। কোভিডে মারা তো যাচ্ছে ধারাধার, এটা তো বাস্তব, কিন্তু তার সাথে সাথে কর্মহীন হওয়ার জায়গাটা, যেমন আজকে আমাদের পাড়াতে দেখলে মাইকিং করা হলো যে রোডের ধারে যে গজিওটা চায়ের দোকান সবগুলো বন্ধ রাখতে হবে আগামী অন্তত এক মাস, কারণ এত মৃত্যু বেড়ে গেছে আমাদের পাড়ায় যে কারণে এটা করা যাবে না, করা হচ্ছে। এবং গ্রহগত বিচার থেকে তোমাকে বলি প্রসন্দা, মানে বিশেষ করে হচ্ছে এই 30 তারিখ পর্যন্ত, মে মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু খুব সতর্ক হওয়া দরকার। কারণ হচ্ছে এমনিতেই আমরা জানি যে চন্দ্রগ্রহণ তার 15 দিন বাদে কিন্তু সূর্যগ্রহণ হচ্ছে, যদিও সূর্যগ্রহণটা আমাদের কিন্তু ভারতবর্ষের দৃশ্যমান নয়, তবে এর একটা এফেক্ট পড়ে থাকে এবং প্রত্যেকটা রাশিগত দিক থেকে এর কিন্তু এফেক্ট পড়ে। রাশি থেকেও বেন ব্যাপারটা হচ্ছে আপনি যে রাশির জাতক বা জাতিকা তার সঙ্গে আপনার নক্ষত্র বিচার করতে হবে। কিছু কিছু জায়গা আমি গতকাল দেখছিলাম, সেখান থেকে দাঁড়িয়ে কিছু কিছু নক্ষত্রের ওপর বিশেষ করে প্রভাব ফেলছে, খারাপ প্রভাব। আমরা বিভিন্ন ধরনের তাদের অঘটন ঘটতে পারে এই, এবং যে কোনো গ্রহণ ধরবার জাস্ট 15 দিন আগে এবং ছেড়ে যাবার 15 দিন পর, টোটাল এই এক মাসের ডিউরেশনটা কিন্তু খুব ডেঞ্জার পিরিয়ড, যেখানে আমরা বলছি বারবারই কিন্তু 30 মে পর্যন্ত সবাইকে বিশেষ সতর্ক হতে। আমি কিছুদিন আগে একটা এপিসোডে বলেছিলাম যে জুন মাসের 3rd week থেকে সম্ভবত আমাদের হয়তো বা এই কোভিড সিচুয়েশনটা কিছুটা হলেও কন্ট্রোল হতে পারে, তবে কন্ট্রোল হওয়ার জায়গাটা গ্রহগত দিক থেকে নয়, একদম মানুষের দিক থেকে হওয়া প্রয়োজন। কারণ প্রত্যেকটা মানুষ যদি সচেতন হন, সজাগ থাকেন, তাহলে আমরা এই রোগটিকে খুব তাড়াতাড়ি জয়লাভ করতে পারবো। কেউ আছেন? হ্যাঁ, হ্যালো 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 হ্যাঁ বল। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার আপনাকেও। নমস্কার, আমি আমার সম্পর্কে জানবার জন্য ফোন করেছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 31/5/1996। 31/5/1996 সময়টা শুনবো, সন্ধ্যে 6:45। আচ্ছা, কোথায় জন্ম? কোথায় জন্ম? কোথায়? বালুরঘাট হাসপাতাল। বালুরঘাট? হ্যাঁ। তুমি কি বালুরঘাট থেকেই বলছো? হ্যাঁ, আমি বালুরঘাট থেকেই বলছি। আচ্ছা আচ্ছা, বালুরঘাটে রয়েছে, আমার এই সোমবারেই বালুরঘাটে আমি থাকছি। হ্যাঁ স্যার, আমি দেখলাম। বালুরঘাটের অবস্থা কেমন? বালুরঘাটের অবস্থাও খুব একটা ভালো না স্যার। খুব ভালো নয়? না, খুব একটা ভালো নয়। আচ্ছা, শুক্রবার ছিল তোমার জন্মবার, তাই তো? হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ, তোমার জানা ছিল? হ্যাঁ, এটা জানা ছিল। আচ্ছা, একটা জিনিস বলি, তোমার বৃহস্পতি এবং শুক্র বক্রী অবস্থায় রয়েছে, চার্ট যেটা শো করছে, হ্যাঁ, সেটা হচ্ছে লগ্নের 5ম স্থানে শনি এবং কেতু রয়েছে, 6ষ্ঠ স্থানে বুধ এবং মঙ্গল রয়েছে, এই এবং সপ্তমপতি 8ম রয়েছে শুক্র। আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে তোমার পড়াশোনার দিক থেকে হায়ার এডুকেশান, মানে তুমি পড়াশোনা করবে বাট উচ্চশিক্ষা আফটার গ্র্যাজুয়েশন যখনই তুমি হায়ার এডুকেশান করতে যাবে, কোনো একটা জায়গা থেকে বাধা আসার সম্ভাবনা রয়েছে। 2 নম্বর, খুব তাড়াতাড়ি তোমার বিয়ে হয়ে যাবার জায়গা রয়েছে বাট ম্যারিড লাইফ বা পারিবারিক জায়গাটা খুব একটা সুখের নয়। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে তুমি খুব কেরিয়ারিস্টিক, কেরিয়ার নিয়ে ভাবো, তাই পরবর্তীকালে চেষ্টা করলে একটা কেরিয়ারের জায়গা এই চার্টের মধ্যে আমি পাচ্ছি। প্রথম আমি শুনবো তোমার পড়াশোনার জায়গাটা, শুনবো পড়াশোনা কতদূর করেছো? আমি ডিএলএড কমপ্লিট করেছি, আর হচ্ছে গ্র্যাজুয়েশনটা বেঙ্গলি অনার্স নিয়ে কমপ্লিট করেছি। বেঙ্গলি অনার্স? বেঙ্গলি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছি। বেঙ্গলি অনার্স গ্র্যাজুয়েশন করার পর মাস্টার ডিগ্রি করেছো? না না, মাস্টার ডিগ্রিটা করিনি, এই বছর করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি, করা হয়নি আর কি, এই কারণে, কোনো কারণে আটকে গেল, রেগুলার এডুকেশনটা হলো না, সেখানে তুমি প্রফেশনাল কোর্স বিএড করে নিয়েছো। চাকরি পেয়েছো? না, চাকরি পাইনি। বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। কতদিন হলো? এই 3.5 বছর হয়েছে স্যার। দেখো, আমি তোমাকে বললাম খুব কম বয়সে বিয়ের যোগ, 96-এ জন্ম, মানে তোমার এখন 24+ বা 25 চলছে, সেখানে তুমি 3.5 বছর, তার মানে 22 বছর 22.5 বছরে বিয়ে হয়ে গেছে। হাজবেন্ডের সাথে বা পরিবারের কোনো লোকের সাথে কোনো অশান্তির জায়গা আছে?
স্যার বল না, সে একটু মনোমালিন্য আছে, কিন্তু বলছিলাম স্যার আমার জন্ম থেকে যে আমার ম্যারিড লাইফ মানে সম্পর্কে কিছু কি খারাপ ইঙ্গিত কোনো কিছু আছে? একদম আছে তো, আমি তো বললাম তোমাকে, সেজন্যই বলা হচ্ছে, সেটাই বললেন। পারিবারিক জায়গা থেকে অসুখীর জায়গা রয়েছে, পারিবারিক দিক থেকে সুখের জায়গার অভাব রয়েছে সাংসারিক দিক থেকে, ঠিক আছে? আর এই বুধ মঙ্গল যে ম্যাচ ইম্যাচিওর একটা যোগ তৈরি করেছে, এটা তোমার আত্মীয় স্থানে পড়েছে। আত্মীয় স্থান মানে ইন লজের দ্বারা যে আত্মীয় তুমি পাবে, সেখান থেকেও তোমার সমস্যা আসবে। তুমি, তোমার সন্তান আছে? না না না। এই সন্তান নেওয়ার আগে একটু ভালো ডাক্তারের পরামর্শ এবং অবশ্যই জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নেবে, হাজবেন্ড ওয়াইফ দুজনেরটাই দেখাবে। কারণ পঞ্চম স্থানে শনি কেতু থাকার জন্য সন্তান আসতে দেরি হতে পারে বা সন্তান আসলে একটু অসুবিধা হতে পারে শারীরিকগত দিক থেকে, এটা ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। আমি তোমাকে যে কথাটা বলছিলাম যে তোমার চার্ট অনুযায়ী একটা ভালো ক্যারিয়ারের জায়গা পাচ্ছি, তো তুমি যদি চেষ্টা করো নেক্সট ইয়ার সেপ্টেম্বর মাসের পর তোমার একটা খুব ভালো কর্মের জায়গা আসছে, যেটা থাকবে টানা 2028 সালের জানুয়ারি মাস পর্যন্ত, যেহেতু বিএড কমপ্লিট করা আছে। যদি পারো এর মাঝখানে মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করে নাও এবং চাকরির জন্য চেষ্টা করো। আর সাংসারিক জীবনের অসুখী দাম্পত্য জীবন যদি থাকে, কোনো কিছু যদি ছোটোখাটো ফিল করো, শুধুমাত্র এটা মনোমালিন্য বলে কিন্তু নেগলেক্ট করো না, তাহলে পরবর্তীকালে এটা অনেক বড় আকার ধারণ করবে এবং সেখান থেকে দাঁড়িয়ে সাংসারিক জীবন চলার পথে ভীষণভাবে বাধা পাবে। তাই তুমি ইমিডিয়েটলি এই জায়গাটা করে নিও। আমার কি বর্তমানে কোনো, আমার ছকে কি কোনো গ্রহণ মানে গ্রহগত দোষ আছে? বালুরঘাটেরই ফোন ছিল, 9 তারিখ রামপুরহাট আর 10 তারিখ বালুরঘাট। একটা অনুরোধ রয়েছে সন্দীপ শাস্ত্রী মশাইয়ের কাছে, সেটা হচ্ছে যে তার নিজের খুব ভালো গাড়ি রয়েছে, একটা বড় গাড়ি। আপনি এখন আপাতত এরকম ধরনের অনুরোধ আসবে আপনাদের থেকে যে স্যার যদি আসতে হয় ফ্লাইটে আসবেন না, পারলে গাড়িতে আসবেন, কাঁচ তুলে এসি চালিয়ে, এই এরকম ধরনের। একদম একদম। এবং সত্যি কথা বলতে কি, এই কোভিড সিচুয়েশনে অনেকে হয়তো ভাবছেন যে চেম্বার করা হচ্ছে কিভাবে। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আজকে চেম্বারের এতটাই ভিড় ছিল যে আমি হয়তো বা আজকে ভেবেছিলাম লাইভটা করতে পারবো না, তো যদিও আমি ওটাকে শিডিউল করেছি কারণ অনেক মানুষের রিকোয়েস্ট ছিল যেন আজকের লাইভটা অ্যাটলিস্ট আমি করি। তো আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে যে আপনারা যারা আমার চেম্বারে ঢুকছেন বা আসছেন, তারা প্রত্যেকেই চেম্বারের মধ্যে কোভিড বিধি কিন্তু মানা হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং বলুন, স্যানিটাইজার করা বলুন, এবং চেম্বারের ভেতরে প্রবেশের জায়গা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের কোভিড বিধি মানা হচ্ছে। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে জায়গাগুলোতে আমি পৌঁছতে পারছি না, যেমন ফ্লাইটের কথা কিছুক্ষণ আগে বলছিলেন প্রসূনদা, তো 2 জায়গা, একটা আগরতলা একটা গুয়াহাটি আমার এ মাসে চেম্বার ছিল, সেই 2 চেম্বারই কিন্তু আমি ক্যান্সেল করেছি শুধুমাত্র এই ফ্লাইট জার্নির জন্য। তাই আগরতলা এবং গুয়াহাটি চেম্বার আগামী কোভিড একটু কমে গেলে আবার শুরু হবে রেগুলার ওয়াইজ যেভাবে হতো, তবে যদি খুব এমার্জেন্সি কারোর প্রয়োজনীয়তা থাকে তারা কিন্তু অনলাইন বুকিং করাতে পারেন এবং অনলাইন প্রেডিকশন পেয়ে যাবেন। হ্যাঁ, আমাকে সন্দীপ বললেন যে অনলাইনে এখন খুব চাপ আছে তার কাছে, তাতে কোনো ক্ষতি নেই, উনি দিনের শেষে তো অনলাইন করছেন। আচ্ছা, 14 তারিখ হচ্ছে সিউড়ি, 14ই মে সিউড়ি, 15ই মে ব্যারাকপুর, 16ই মে বর্ধমান, 17ই মে আগরতলা, এটা আপাতত আমি ক্রস দিয়ে রাখলাম, মানে যদি হওয়ার হয় নেক্সট উইকে বলে দেবো, 22 তারিখ হাজরা, 24 তারিখ আলিপুরদুয়ার, 25 তারিখ কুচবিহার, 26 তারিখ শিলিগুড়ি, 31 তারিখ গৌহাটি এবং 2রা জুন অন্ডাল, না আরও আছে, 4ঠা জুন দুর্গাপুর, 11ই জুন আসানসোল। ফোন আছে বোধ হয়। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, সন্দীপ দাকেও নমস্কার, আর আপনাকেও আপনাকে নমস্কার প্রসন্না। নমস্কার। হ্যাঁ, আমি বর্তমান কলকাতা সল্ট লেক থেকে বলছি। কোথা থেকে? আমি কলকাতা সল্ট লেক থেকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমার নাম সুমন্ত চক্রবর্তী। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1st of December 1986। বেশ। টাইম? টাইম হচ্ছে সকাল 8:15। কলকাতা জন্ম? না, প্লেস হচ্ছে, প্লেস হচ্ছে মেদিনীপুর। মেদিনীপুর? হ্যাঁ। টিভি সাউন্ডটা একদম মিউট করতে হবে। সোমবার ছিল জন্মবার, তাই তো?
হ্যাঁ হ্যাঁ সন্দীপদা, হ্যাঁ হ্যাঁ। ধনু লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগণ, জানা ছিল? একদম একদম ঠিক। আচ্ছা, তুমি যখন জন্মেছিলে তখন কিন্তু অমাবস্যা ছিল, ঠিক আছে? একদম একদম, শনির দশায় জন্ম। হ্যাঁ কিসের? শনির দশায় জন্ম। আচ্ছা, পূর্ণ কালসর্প দোষ রয়েছে তোমার, লগ্নে থেকে দ্বাদশ স্থানে রবি শনি চন্দ্র একত্রে বসে রয়েছে। একটা জায়গা বলবো, তোমার এডুকেশনের দিক থেকে, বিশেষ করে হায়ার এডুকেশন, তোমার কোনো রকম কম্পিউটার রিলেটেড কোনো সাবজেক্ট বা ম্যানেজমেন্ট রিলেটেড কোনো সাবজেক্ট যদি হয় তাহলে ভালো হবে। কারণ হচ্ছে এখানে কম্পিউটারের সাথে যুক্ত বা ম্যানেজমেন্টের সাথে যুক্ত কোনো এডুকেশনই কিন্তু দেখাচ্ছে। আদার্স কোনো এডুকেশন যদি হয় তাহলে সে রিলেটেড তুমি কিন্তু কেরিয়ার পাবে না। একটু শেয়ার করো, পড়াশোনা কি নিয়ে করেছো? হ্যাঁ সন্দীপদা, আমি আসলে প্রথমে তো সায়েন্স সায়েন্স নিয়ে পড়েছিলাম, কিন্তু তারপর আমি এমবিএ এমবিএ করেছি ম্যানেজমেন্ট। হ্যাঁ বেশ করেছে। বাহ, সায়েন্স নিয়ে পড়ে কি করেছিলে, বিটেক বা গ্রাজুয়েশন করেছিলে? না না, সায়েন্স নিয়ে 12 ক্লাস পর্যন্ত পড়লাম, তারপরে বিবিএ এমবিএ। ও আচ্ছা আচ্ছা, মানে 12 এর পরেই তুমি ম্যানেজমেন্টে চলে গেছো, ভালো করেছো। একদম একদম। 2 নম্বর হচ্ছে, দেখো চাকরি তো তুমি পাবে, বাট পূর্ণ কালসর্প দোষ যাদেরই চার্টের মধ্যে থাকে তাদের ক্ষেত্রে কি হয়, স্যাটিসফ্যাকশন দেয় না জবের দিক থেকে। তুমি জবের দিক থেকে কিছুতেই স্যাটিসফাইড হতে পারবে না, কর্মক্ষেত্রে শত্রুতা থাকবে, কখনো কখনো হঠাৎ করে চাকরি চলে যাওয়ার একটা জায়গা কিন্তু থাকবে। এইখান থেকে দাঁড়িয়ে আমাকে আমাকে বলো যে চাকরি তুমি বর্তমান করছো, এই চাকরিটাই কি তোমার প্রথম চাকরি বা চাকরি ছাড়া ধরা এরকম হয়েছে? না, প্রথম প্রথম চাকরি যখন শুরু হয় চাকরি জীবন, তখন প্রথম প্রথম তিন চারটে চাকরি ছাড়া হয়, তারপরে এখন যেখানে আছি সেখানে বিগত 9-10 বছর ধরে আছি। কেমন আছো? কেমন আছো? হ্যালো, কেমন আছো? চাকরির জায়গাটা কেমন? সন্দীপ দা, সত্যি কথা বলতে কি আপনার থেকে যেটা বেশি করে জানতে চাই যে এই কেতুর দশা আমার পড়ার পরে একটু টেনশন টেনশন গুলো বেড়েছে। তার আগে যখন আপনার বুধের দশা ছিল তখন ঠিক ছিল। দেখো, দশম স্থানে তোমার কেতু বসে রয়েছে, তুমি অ্যাস্ট্রোলজি কিছুটা হলেও জানো তো, তাই জন্য তোমাকে আমি খুলেই বলে দিচ্ছি, যেহেতু তোমার দশম স্থানে কেতু বসে রয়েছে, বর্তমান সময় তোমার 11 জানুয়ারি থেকে কেতু নয় রাহুর একটা দশা চলছে, যেটা কি করছে তোমার কর্মস্থানে প্রচণ্ড পরিমাণে চাপ বাড়াবে। এবং কিছুক্ষণ আগে আমি তোমাকে বলছিলাম যে হঠাৎ করে চাকরি চলে যাবার একটা জায়গা আসতে পারে, তো এই জায়গাটা একটু সতর্ক হওয়া দরকার। মা কিন্তু ভীষণ ভুগবেন, মায়ের জায়গাটা খুব একটা ভালো পাচ্ছি না আমি। মা কেমন আছেন? মা তো ঠিকই আছেন, আমার কাছেই আছেন, ঠিকই আছেন। মাকে একটু সাবধানে রেখো, ঠিক আছে? কারণ মায়ের জায়গাটা প্রেজেন্ট টাইম অনুযায়ী 2022-এর জুন পর্যন্ত মাতৃস্থানটা খুব একটা শুভ নয়, যেটা এবছর ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে। তাই মায়ের যদি কোনো সমস্যা হয় তাহলে একটু ডাক্তার। হ্যাঁ হ্যাঁ সন্দীপ, একটা জিনিস জানতে চাইবো যে পুরো কি কি কেতু দশাটা কি সবসময় একই রকম যাবে নাকি একটু ভালো কোনো? অবশ্যই ভালো যাবে। একটা কথা আমি তোমাকে বলি, 365টা দিন আমাদের, তার সাথে কিন্তু 365টা রাতও আমরা পাই। তাই দিন যেমন একভাবে থাকে না, রাত আসে, রাত পেরিয়ে গেলে আবার দিনও আসে। তোমারও কিন্তু খারাপ সময় একভাবে থাকবে না, ভালো সময় ছিল বলেই তুমি একটা কোম্পানিতে 9 বছর টিকে রয়েছো। প্রেজেন্ট যা সময়, লাস্ট ইয়ার থেকে আমাদের কোভিড সিচুয়েশন শুরু হয়েছে, 9 বছর কেন, 19 বছর চাকরি করার পর অনেকের চাকরি চলে গেছে। তোমার কপালটা ভালো যে তোমার এখনো বেঁচে রয়েছে। আর আমি তোমাকে বলবো, ছোটোখাটো যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো রেমেডি করাও। সেগুলো রেমেডি করলে তুমি ইমিডিয়েটলি কিন্তু এবছরের আগস্ট মাসের পর থেকে কর্মগত দিক থেকে উন্নতি কিন্তু পাবে। ধন্যবাদ, সঙ্গে থাকো। আচ্ছা, আমি পরের যে ধাপটা সেই ধাপটাতে চলে যাচ্ছি, কারণ অলরেডি দুটো ফোন নিয়েছি, তার চারটাও বলে দিয়েছি, ভবিষ্যৎবাণী বা ভবিষ্যতের কথা সম্বন্ধ সন্দীপ যেগুলো বলেছেন তার কথাগুলো আপনাদের সামনে তুলেও ধরেছি। ফিজিক্যাল ডিস্টেন্সিং বা সোশ্যাল ডিস্টেন্সিং যাই হোক, সেগুলোর যেমন কথা হয়েছে, তেমন ভাগ্যের জায়গা থেকে যেটা মুখ্যম কথা যে কর্মহীনতা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল গত বছর, তারপরে নতুন করে চাকরি অধিকাংশ লোকই পায়নি, এবছর তো পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, খাবে কি যাবে কোথায়? একদমই তাই। এবং এই কর্মহীনতার ভয়ের কারণেই কিন্তু তুমি দেখো এখনো পর্যন্ত আমরা লকডাউনের মধ্যে থাকলেও কিন্তু সেইভাবে গত বছরের মতো লকডাউনে আমরা এখনো পড়িনি। না, কেন পড়িনি, কারণ হচ্ছে একদমই কিন্তু কর্মহীনতার জন্যই মানুষের কিন্তু বেসিক রোজগারটা নষ্ট হয়ে যাচ্ছিল। তো এখন মানুষের হাতে কিন্তু আর সেই ধরনের টাকা পয়সা নেই, এবং আগামী দিন বিশেষ করে এবছর, মানে গত বছর এরকম হয়েছে যে লকডাউনে পড়ার পর বহু মানুষ অর্থ সাহায্য করেছে গভর্নমেন্টকে, অনেক অনেক, এবছর চাওয়াই যাবে না। চাওয়া যাবে না, শুধুমাত্র গভর্নমেন্ট অর্থ সাহায্য কেন, তুমি দেখো আমরা নিজেরাও কিন্তু অনেক মানুষের পাশে দাঁড়িয়েছিলাম,
যাদেরকে অনেককে চাল দেওয়া ডাল দেওয়া, একটা সময়ের পর আমি দেখলাম গরিবরাই অনেক বড় লোক হয়ে গেল, প্রচুর চাল স্টক করে নিয়েছে বাড়িতে। সেই রকম আমি আপনাদেরকে বলছি যে এই বছরটা কিন্তু খুব সঙ্গীন জায়গায় রয়েছি আমরা, এবং যারা এই বছর বর্তমান বছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের আগামী ভবিষ্যৎ, তাদের পড়াশোনার স্ট্রিম চুজ করা, তাদের সাবজেক্ট চুজ করা, কারণ বারবার আমি প্রত্যেকটা এপিসোডে বলি যে এখনকার সময়ে স্কিল এডুকেশন ভীষণ দরকার, কারণ ডে বাই ডে আমাদের গভর্নমেন্ট সংস্থাগুলো যেভাবে প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে যদি আমাদের স্কিল এডুকেশন না থাকে আমরা কিন্তু প্লেন পাস কোর্স গ্র্যাজুয়েট করে কোনো রকম সরকারি চাকরির আশা রাখতে পারবো না। এই যে ম্যানেজমেন্ট কোর্সের যে কোর্স, এটা খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো, যেমন যে কোনো একটা প্রফেশনাল কোর্স করতে হবে, সে মানে কোনো বেশি গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট না হয়ে যদি হাতের কাজও কোনো জায়গা থেকে শেখে, একদম টেকনিক্যাল কোনো ফর্ম কিছু একটা জানে, হাতের কাজটা আমি পারবো, একদমই তাই। কারণ হচ্ছে যেমন মেকানিক্যাল কোনো কাজ, অটোমোবাইলের কোনো কাজ, এখন খুব বেরিয়েছে যেটা সেটা হচ্ছে অ্যানিমেশনের কাজ, বা অনেকে হয়তো মাস কমিউনিকেশন করে জার্নালিজম নিয়ে পড়াশোনা করছে, বিভিন্ন ধরনের জায়গা, এমন একটা জায়গায় নিজেকে তৈরি করে নিতে হবে, সেই জায়গাটা অবশ্যই কিন্তু জানতে হবে যে আপনার গ্রহগত দিক থেকে আপনার সাপোর্ট করছে কিনা। যদি আমাদের এখানেও তো দেখা যাচ্ছে যে মিডিয়া সায়েন্সের একটা পড়ানো হচ্ছে আমাদের একাডেমি গ্রুপ থেকে, তো এই এই মানে সিনেমা থিয়েটার লাইন বা সাংবাদিক এই লাইনগুলো ভালো, একদম তোমার চার্ট যদি তোমাকে এই জায়গাটায় প্রেফার করে তাহলে আমি কিন্তু অবশ্যই, কঠিন তো খুবই কঠিন, এবং তোমার লড়াইয়ের জায়গা প্রচুর রয়েছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে যদি তো দেখা যাচ্ছে যে তোমার চার্টের মধ্যে তোমার মিডিয়া সায়েন্স বা এই অ্যাঙ্কারিং পার্ট বা জার্নালিজম পার্ট বা অভিনয় বা ক্যামেরার কোনো কাজ, এখন তো সংবাদপত্রের ভূমিকা অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে মানুষ যদি মনে করছেন যে আপনার সন্তানের চার্টের মধ্যে সেই ধরনের কোনো রকম ইন্ডিকেশন রয়েছে, অবশ্যই আমি বলবো চোখ কান মন না। এক্ষেত্রে এক্ষেত্রে একটা ব্যাপার, এখন তো তুমি অনেকটাই সোশ্যাল মিডিয়াতে তুমি এখন দেখছো টেকছো, মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা যে কোনো জায়গাতেই হোক তুমি দেখছো, তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা কতটা, যদি কেউ অ্যাডভাইস চাই যে সন্দীপদা কি পড়বো কি নিয়ে পড়বো, তাহলে তুমি কি বলবে? তার চার্ট বিচার করতে হবে, বিচার করার পর আমি সবসময় যেটা করি কি একটা ছেলে বা একটা মেয়ের যখন চার্ট বিচার করি, চার্ট বিচার করার পর কিন্তু আমি চেষ্টা করি কমপ্লিটলি তাকে পুঙ্খানুপুঙ্খ জাগাতে, মানে একদম আমি তাকে কিন্তু সায়েন্স বলে ছেড়ে দিই না, তার সায়েন্সের এক্স্যাক্ট কোন সাবজেক্টটা নিলে তার ভালো হবে, কোন জোন কোন দিকটায় পড়াশোনা করলে ভালো হবে, আমি এগুলোর থেকে পুঙ্খানুপুঙ্খ বিচারগুলো করি এবং তাকে সেভাবে গাইড করার চেষ্টা করি। একটা ছেলে বা একটা মেয়ে বা একজন গার্জিয়ান যদি আমার কাছে আসেন কেরিয়ার কাউন্সিলিংয়ের জন্য, তাকে তার কাউন্সিলিংটা আমি কিন্তু একদম পূর্ণতা লাভ করি, একেবারে তিন পয়েন্টে গিয়ে পৌঁছাই, এবং কারোর কেউ আছেন তুমি ফোনটা নাও আমি বলছি। আর তারপরে আমি আরেকটা কথা বলবো, সেটা সেটা হচ্ছে যে বর্তমান সময় যদি আপনার সন্তান নাচ শিখছে, গান শিখছে, কবিতা শিখছে, আর্ট শিখছে, বা কেউ হয়তো ড্রাইভিং শিখছে, কেউ হয়তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অটোমোবাইলের কাজ করছে, মোবাইলের কাজ করছে, কেউ হয়তো দেখা যাচ্ছে যে অ্যানিমেশন নিয়ে পড়ছে, কেউ ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছে, কেউ রান্নাবান্নার ওপর আপনার সন্তানের খুব ন্যাক রয়েছে, বিভিন্ন দিক রয়েছে, কিন্তু এখন মানুষের প্রফেশনাল বৃত্তিমূলক কোর্স কিন্তু অভাব নেই, এবং প্রত্যেকটা সংস্থায় যেখান থেকে খুব ভালো সংস্থা আমরা জানি সেখান থেকে দাঁড়িয়ে খুব দ্রুত এক মিনিটের মধ্যে বলতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, আমার নাম আবিদ চাই, আমি দুর্গাপুর থেকে বলছি, পশ্চিম বর্ধমান। আবিদ চাই, নাম ফা বাদ দাও, ডেট অফ বার্থ বলো। 6/7/1995। টাইম বলো। টাইম হচ্ছে সকাল 10:05। জন্মস্থান দুর্গাপুর। চলো ঠিক আছে, ঝটপট প্লেটে ফেলো, দেড় মিনিট রয়েছে। আচ্ছা, বৃহস্পতিবার ছিল তাই তো? সিংহ লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ, জানা ছিল? চট করে যদি এক লাইনে বলে দিতে পারো, কারণ প্রোগ্রাম শেষ। আচ্ছা, প্রথমত হচ্ছে এই সায়েন্স নিয়ে পড়বার টেকনিক্যাল লাইনের চার্ট রয়েছে এবং অবশ্যই ভালো চাকরির জায়গা রয়েছে, কিন্তু কর্মগত জায়গাটা ভীষণভাবে ডিস্টার্ব, নবম স্থানে কেতু রয়েছে, বাবার শরীর খারাপ যাবে, ঠিক আছে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো আর কোনো কথা বলার জায়গা নেই, নমস্কার। একদম নমস্কার।